হাই গাইজ থ্যাংক ইউ ফর হ্যালো ইফিল আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবো হচ্ছে কে আমার বাসায় আমার কিছু ফলিক আসবে আমার কাজের থেকে সো রান্নাবান্না করব ঘুম থেকে উঠে গিয়েছি শোয়াদশটার মতো বাজে এখন ঘুম থেকে উঠে ফার্স্টই হচ্ছে আমার কাজ আমার ব্যালকনিটা একটু চেক করা সব কিছু ঠিক আছে কি না দেন সকালবেলা একটু পানি দিয়ে দেই গাছের মধ্যে আর এখন রান্না বান্না শুরু করব আস্তে আস্তে আমি অলরেডি হচ্ছে গিয়ে কেকটা বানিয়ে রেখেছি আজকে একটু ডিপলিং করতে হবে ঘরটা একটু ভ্যাকুমও করে নিতে হবে অনেক দিন অনেকদিন করা হয় না দুই দিনের মতো হয়ে গিয়েছে তো ভ্যাকুম ট্যাকম করতে হবে দেন রান্না বান্না শুরু করবো এখনই সো সবাই আমার সাথেই থাকবেন আর ব্লগটা এনজয় করবেন আমার কলিগরা যারা আসবে তারা আমার হাতে কেক খেতে চেয়েছে আর হচ্ছে আমাদের দেশে স্পেশাল চিকেন বিরিয়ানি খেতে চেয়েছে সো আমি এখন ভাবলাম যে যেহেতু মিল্ক কেকটা ওরা অনেক বেশি পছন্দ করে কেননা ট্রেসলেচেস কেকটাই বানানো যাক তো আমি এখানে চারটা ডিম দিয়ে ট্রেসলেচেস কেক বানাবো সো ট্যাটার সব কিছু এখন দিয়ে দিচ্ছি সব কিছু মিক্স করা হয়ে গিয়েছে আমি এখন ওভেনে দিয়ে দিব আর তার সাথে সাথে হচ্ছে চিকেন বিরিয়ানিটাও রান্না করে নিব আর ওরা যারা আসছে ওরা হচ্ছে সবাই ফিলিপিনো সো ওরা হচ্ছে আমাদের দেশে চিকেন বিরিয়ানিটা অনেক বেশি খেতে পছন্দ করে তো এখন আমি ট্যাপ ট্যাপ করে দিলাম আর এখন হচ্ছে আমার ওভেনে দিয়ে দিব থ্রি ফিফটি ডিগ্রিতে এক ঘন্টার মতো বেক হবে আর এর সাথে সাথে আমি হচ্ছে গিয়ে চিকেন বিরিয়ানিটা রান্না করে ফেলবো আজকে আমি ব্রাউন চিকেন দিয়ে চিকেন বিরিয়ানিটা করব তো ফার্স্টে আমি হচ্ছে একটু তেলে ভেজে নিচ্ছি যাতে মুরগিগুলো অনেক বেশি খেতে মজা লাগে আর এখন আমি সাতটার মতো ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি আমি উপর দিয়ে হচ্ছে ডিম দিয়ে সুন্দর করে প্রেজেন্ট করবো তো এটা দেখানোর কিছুই নেই চিকেন বিরিয়ানি এটা আমি সবসময় আপনাদেরকে দেখিয়ে এসেছি আমি হচ্ছে ঝটপট করে এখন একটু রান্না করে নেবো এখানে চিকেন ভাজার পর এখানে আমি অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি প্রায় দেড় কাপের মতো পেঁয়াজ এই কি একটু ভেজে নেব তারপর হচ্ছে মশলা টসলা দিয়ে কষিয়ে নেব আমি ফিলিপিনোরা হচ্ছে ঝাল খুবই কম খায় তাই হচ্ছে কি আমি এখানে ঝাল তেমন দেই আমি জাস্ট কালার আনার জন্য একটু রেড ফুড কালার দিয়েছিলাম যাতে দেখতে একটু রেডিশ টাইপের হয় বাট আমি তেমন একটা ঝাল দিই আমরা সাধারণত বাঙালিরা অনেক বেশি ঝাল খেতে পছন্দ করি আমি মোটামুটি ঝাল খাই অত বেশি ঝাল খাই না তাও হচ্ছে বিরিয়ানি রান্নার ক্ষেত্রে আমি একটু ঝাল দিয়ে থাকি আমার কাছে ভালোই লাগে ঝাল ঝাল বিরিয়ানি খেতে তার থেকে আমি একটু কম ঝাল দিয়েছি এবার কারণ ওরা একদমই ঝাল খেতে পারে না তাই হচ্ছে ওদের জন্য যেহেতু স্পেশালি করছি তাই একদমই কম ঝাল দিয়েছি আমি এখানে আমি যে ডিমগুলো সিদ্ধ করে রেখেছিলাম এগুলো হচ্ছে দশ পনেরো মিনিটের জন্য এই মুরগির সাথে একসাথে মিক্স করে দিচ্ছি যাতে সিদ্ধ ডিমের ভিতরে মুরগির সুন্দর একটা ফ্লেভার আসে তো এখানে আমার মুরগিটা একটু কষানো হয়ে আমি এখানে চলে আসলাম থ্রেসলেসেসের মিল্কটা তৈরি করার জন্য আমি এখানে অ্যাভোপোরট মিল্ক দিব একটা ক্যানের মতো আর হচ্ছে লিকুইড দুধ দিব আপনাদের ভাষায় যদি অ্যাভোপোরট মিল্ক না থাকে আপনারা পুরোপুরি এটা লিকুইড দুধ দিয়ে করতে পারেন অ্যাভোপোরেট মিল্ক দিলে একটা সুবিধা হচ্ছে এই দুধটা একটু ঘন থাকে তাহলে আপনার অত বেশি দাঁড়িয়ে থেকে ঘন করা লাগে না আর যদি আপনারা রেগুলার মিল্ক দেন তাহলে কিন্তু একটু মানে জাল দিয়ে ঘন করে নিলেই কিন্তু কেকটা অনেক বেশি টেস্টি হয় তো আমি এক ক্যানের মতো অ্যাভোপোরিক মিল্ক দিয়েছি আর হচ্ছে এক কাপের মতো লিকুইড দুধ দিলাম এখন আমি এখানে মিষ্টির জন্য তিন চার চামচের মতো কনডেন্স মিল্ক দেবো আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন বাট কন্ডেন্স মিল দিলে অনেক বেশি টেস্টি হয় তো আমি এখানে বাসা যেহেতু কন্ডেন্স মিল ছিল আমি এখানে কন্ডেন্স মিল্কই দিচ্ছি তো আমি এভাবে নেড়ে চেড়ে দশ মিনিটের মতো একটু জাল দিয়ে নেবো তারপরে হচ্ছে কি এই মিল্কটাকে আমি একটু ঠান্ডা করে নেবো আর তার সাথে সাথে আমার কেকটাও হয়ে গিয়েছে তৈরি দেখেন কতটা সুন্দর হয়েছে মার্শাল্লা আমার এই ভ্যানিলা ফ্লেভারের কেকটা অনেক বেশি সুন্দর হয় আর কালারটা অনেক বেশি লাইট আসে আমার কাছে খুবই ভালো লাগে সো এটা আমি এখন ঠান্ডা হয়ে দেওয়ার জন্য রেখে দেবো আর তার সাথে সাথে দোনোটার জিনিসই আমার ঠান্ডা হয়ে গিয়েছে তো এখন হচ্ছে কি একটা কাটা চামচ দিয়ে আমি একটু এভাবে একটু ফুকা ফুকা করে নেবো যাতে আমার মিল্কটা সব দিক দিয়ে সমানভাবে হচ্ছে কি ভিতরে ঢুকে যায় তো এখানে হচ্ছে আমার এক কাপের মতো মিল্ক হয়েছে সো এই মিল্কটাকে আমি সমানভাগে সব জায়গায় দিয়ে একটু স্প্রেড করে দেব যতটুকু হচ্ছে আমার কেকটা মিল্কটা নিতে পারবে আমি ততটুকু পর্যন্ত হচ্ছে ওয়েট করব তো এখন দেখতে পাচ্ছেন যে এখন অনেক বেশি ওভারলোডেড হয়ে গিয়েছে তার মানে এখন আর মিল্ক দেওয়া যাবে না এখন আমি কেকটাকে ফ্রিজে রেখে দেবো এক দুই ঘন্টার মতো ঠান্ডা হওয়ার জন্য আর এখানে হচ্ছে রাতুল কিছু বাজার নিয়ে এসেছে আমার বাসায় আলু শেষ হয়ে গিয়েছিল তো আলু নিয়ে এসেছে তারপর হচ্ছে আমি আঙ্গুর খেতে খুব পছন্দ করি গ্রেপ তো আঙ্গুরও নিয়ে এসেছে তারপরে হচ্ছে কাঁচামরিচ দরকার ছিল ধনিয়া পাতা দরকার ছিল সো টুকটাক করে অনেক কিছু বাজার নিয়ে এসেছে এগুলো সব কিছু অ্যালসুপার থেকে নিয়ে এসেছে কেকটা আমি দুই ঘন্টা পর বের করে নিয়েছি এখন হচ্ছে কে উপর দিয়ে একটু হচ্ছে ক্রিম দিয়ে ফ্রস্টিং করে দিব একদম সিম্পলভাবে আর ট্রেসলেচেস কেক এমনি অনেক মজা হয় এত কিছু ডেকোরেশনের প্রয়োজন পড়ে না তো এভাবে একদম সিম্পলই ডেকোরেশন করে নিয়েছি আর এই দেখেন আমার বিরিয়ানি রান্নাটাও একদম কমপ্লিট দেখতে কিন্তু মার্শাল্লা অনেক বেশি সুন্দর হয়েছে আমি এখন উপর দিয়ে হচ্ছে আমার যে সিঁত ডিমগুলো আমি রেখেছিলাম ওগুলি হচ্ছে উপর দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আই হোপ ওরা খেতে অনেক বেশি পছন্দ করবে এবং ওরা আসলে অনেক বেশি পছন্দ করেছে আমি যেহেতু ঝাল একদমই কম দিয়েছি তাই হচ্ছে উপর দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম যাতে একটু ডেকোরেশনের জন্য সুন্দর হয় দেখতে ভালো লাগে রান্না বন্না কমপ্লিট করার পর আমি হচ্ছে কি আমার ঘরটা একটু ডিপ করে নিলাম আমার টেবিলটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম দুই দিন যাবৎ আমার ব্যাকুম করা হচ্ছিল না তো আজকে মেহমানের হুসুল্লায় আমার ঘরে ব্যাকুমও করে নিলাম ব্যাকুম না করলে কিন্তু আসলে ভালো লাগে না আর কেন জানি না এমনি ঘর অনেক বেশি ময়লা হয় এটা আই থিঙ্ক সবাই আমার সাথে রিলেট করতে পারবেন স্যার আমার মেহমানরা হচ্ছে বিকালের দিকে আসবে মানে পাঁচটার দিকে সবারই আজকে চারটা পর্যন্ত কাজ ছিল তাই হচ্ছে সবাই পাঁচটার দিকে আসবে আর দুইজন আসবে আর দুইজনের হাজব্যান্ড নিয়ে আর রাতুল হচ্ছে কাজে থেকে আসার সময় আমার জন্য এই কেকপপটা এনেছিলো স্টার থেকে এটা বাই ওয়ান গেট ওয়ান মেবি ফ্রি ছিল সো ও হচ্ছে কি এটা নিয়ে এসেছে এটা খুবই মজা আমি কখনও কিন্তু স্টার বাক্সের পপ খাইনি এটা আমার ফার্স্ট টাইম খাওয়া আর বেশ ভালো লেগেছে আমার কাছে ওয়েট করছি আমাদের বাসায় গেস্টের জন্য আমি শুয়ে আছে আজকে অনেক রোদ এখন একটু রোদটা কমছে নাহলে বাহিরে প্রচণ্ড পরিমাণে গরম ছিল গরমের মধ্যে রান্নাবান্না করতে করতে টায়ার্ড হয়ে গেছি এম টেকিং রেস্ট নাও হাই গাইজ থ্যাংক ইউ ফর কামিং সো আজকের মতো টি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে আর আজকে ভ্লগটি কেমন লেগেছে আমাকে জানাতে অবশ্যই ভুলবেন না টাটা